বন্ধুরা, আমি শামীম মুক্তা, শ্রীপুর সাব ডিস্ট্রিক্ট অফিসের দলীয় লেখক, শ্রীপুর গাজীপুর। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, হেবা ঘোষণাপত্র দলিল করার পূর্বে সতর্কতা অবলম্বন করুন। ঘোষণাপত্র দলিল কি? হেবা ঘোষণাপত্র দলিল আপনার করার পরে আপনার হেবা ঘোষণাপত্র দলিল দিয়ে কি আপনার খারিজ করা যায় কিনা, কে কাকে হেবা করতে পারে, হেবা ঘোষণাপত্র দলিল বাতিল করা যায় কিনা, এই বিষয়গুলোর উপরেই আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনাদের মিস না হয়। ভিডিও ডিসক্রিপশনে আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার ওয়েবসাইটটাও ভিজিট করে আসতে পারেন। তো চলুন প্রথমে জেনে নিই, হেবা ঘোষণাপত্র দলিল কী? হেবা ঘোষণাপত্র দলিল হচ্ছে আপনার, এই দলিলটা হয় আপনার রক্তের সম্পর্কের ভিতর, এবং আপনার এই দলিলটা আপনার দাতা যাকে দিবে, হ্যাঁ, গ্রহিতাকে দিবে নিঃশর্তভাবে, মানে কোনো ধরনের মানে এখানে টাকা পয়সার লেনদেন থাকবে না, কোনো কিছু থাকবে না, সম্পূর্ণভাবে আপনার সন্তুষ্ট হয়ে আপনার এই দলিলটা করতে হয়, দাতা দিতে হয় কোনো কিছুর বিনিময় ছাড়া, সন্তুষ্ট হয়ে আপনার দিতে হয়, যিনি আপনার জমির মালিক থাকে উনি আপনার সম্পূর্ণভাবে গ্রহিতার উপর সন্তুষ্ট হয়ে তারপর কিন্তু আপনার এটা দিতে হয়। এটাই হচ্ছে আপনার হেবা ঘোষণাপত্র দলিল। কে কাকে হেবা করতে পারে? হেবা ঘোষণাপত্র দলিলটা হয় আপনার রক্তের সম্পর্কের ভিতর, এক্ষেত্রে আপনার বাবা তার ছেলে মেয়েদেরকে হেবা করতে পারে, দাদা তার নাতি নাতনিকে হেবা করতে পারে, দাদি তার নাতি নাতনিকে হেবা করতে পারে, নিজের রক্তের সম্পর্কের ভিতর আপনার এই দলিলটা করা হয়। ভাই ভাইকে হেবা করতে পারে, ভাই বোনকে হেবা করতে পারে, রক্তের সম্পর্কের বাইরে আপনার একটা সম্পর্ক হচ্ছে, তা হচ্ছে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীকে হেবা করতে পারে, স্ত্রী স্বামীকে হেবা করতে পারে। তো এই রক্তের সম্পর্কের ভিতর কিন্তু আপনার হেবা ঘোষণাপত্র দলিলটা করা হয়। হেবা ঘোষণাপত্র দলিল করার পূর্বে সতর্কতা অবলম্বন করুন। কেন সতর্কতা অবলম্বন করবেন? কারণ আপনি যখন হেবা করবেন কাউকে, দেখা গেল কি আপনি আপনার ছেলেকে আপনার 5% জমি আপনি হেবা করবেন, কিংবা আপনার মেয়েকে 5% জমি আপনি হেবা করবেন, হেবা করার পরে একবার যখন আপনি দলিলটা রেজিস্ট্রি হয়ে যাবে, রেজিস্ট্রি হওয়ার পরে কিন্তু আপনি দলিলটা বাতিল করতে পারবেন না। এই দলিলটা যদি আপনার রেজিস্ট্রেশন আইন অনুযায়ী আপনার দলিলটা রেজিস্ট্রি করা হয়, তাহলে কিন্তু আপনি দলিল বাতিল করতে পারবেন না। পরবর্তী সময় যদি আপনার যাকে আপনি হেবা করছেন সে যদি আপনাকে আবার হেবা করে দিয়ে দেয়, তাহলে তো আপনার হলো, ফিরিয়ে নিয়ে আসলেন ওনার কাছ থেকে, তো আপনি এই দলিলটা বাতিল করতে পারবেন না। আপনি যখন কাউকে হেবা করবেন, আপনার যাকে আপনি হেবা করছেন সে কিন্তু আপনার সম্পত্তির মালিক হয়ে যাবে, সে চাইলে আপনার একটা নামজারি করতে পারবে, অন্য জায়গায় বেচা বিক্রি করতে পারবে, ব্যাংক থেকে আপনার লোন নিতে পারবে, যাবতীয় সব ধরনের কাজ কার্যক্রম সে এটা করতে পারবে। আপনার হেবা দলিলটা হয় আপনার সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে, মানে যিনি দাতা থাকে উনি আপনার সম্পত্তির উপর সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে তারপর কিন্তু আপনার হেবা ঘোষণাপত্র দলিলটা করা হয়। তো এক্ষেত্রে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক সময় দেখা গেছে, স্বামী স্ত্রীর মধ্যে আপনার হেবা ঘোষণাপত্র আপনার দলিলের মাধ্যমে আপনার স্বামী স্ত্রীকে সম্পত্তি দেয়, স্ত্রী স্বামীকে সম্পত্তি দেয়, পরবর্তী সময় দেখা গেছে কি আপনার তাদের যখন ডিভোর্স হয়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু আপনার এই সম্পদ এই দলিলটা কিন্তু চায় তখন তারা বাতিল করতে, কিন্তু তখন আর এটা বাতিল করা যায় না, হয় না, হ্যাঁ, কারণ দলিলের রেজিস্ট্রেশন আইন অনুযায়ী যদি আপনার দলিল রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বাতিল হয় না। তো এই জন্য অবশ্যই হেবা ঘোষণাপত্র দলিল করার পূর্বে আপনারা সতর্ক থাকবেন, কারণ যখনই আপনি এই দলিলটা করবেন, এই দলিলটা যখন আপনার রেজিস্ট্রি হয়ে যাবে, যখনই আপনি আপনার রেজিস্ট্রি সম্পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু আপনি যাকে হেবা করছেন সে কিন্তু আপনার সম্পত্তির মালিক, সে চাইলে বেচা বিক্রি যাবতীয় সব কিছু করতে পারবে। আপনার হেবা ঘোষণাপত্র দলিল দিয়ে আপনার নাম জারি করা যায় কিনা? হেবা ঘোষণাপত্র দলিল দিয়ে আপনি দেখা গেছে কি আপনি আপনার ছেলে মেয়েকে, হ্যাঁ, আপনি হেবা করলেন, হেবা করার পরে আপনার ওনারা নাম জারি করতে পারবে কিনা? অবশ্যই ওনারা নাম জারি করতে পারবে। আপনি দুই ছেলেকে আপনি হেবা করলেন, এক দলিলে আপনি হেবা করলেন, কিংবা চাইলে দুই দলিলে হেবা করে দিলেন সম্পত্তি, এখন চাইলে তারা আপনার দুইজনে চাইলে দলিল একটা যদি হয় তাহলে আপনার তারা চাইলে দুইজনে দুইটা নাম জারি করে নিতে পারবে, কিংবা আপনার একই নাম জারি করে নিতে পারবে, হেবা ঘোষণাপত্র দলিল দিয়ে আপনার নাম জারি করতে পারবেন। হেবা ঘোষণাপত্র দলিলকে বাতিল করা যায়, রেজিস্ট্রেশন আইন অনুযায়ী যদি আপনার দলিল রেজিস্ট্রি হয়ে থাকে হেবা ঘোষণাপত্র দলিল বাতিল করা যায় না। আপনার দাতা উনি আপনার সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে কিন্তু আপনার গ্রহিতাকে সম্পত্তিটা আপনার দান করে।